শুভরা, স্বাস্থ্য বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা আমাদের স্বাস্থ্য বাজারের চতুর্থ লাইভে এসেছি এবং সাথে আমাদের দুইজন গুণী মানুষ আছে। তো আমি প্রথমেই এই ওনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফয়সাল, এবং আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশে খুবই সুপরিচিত একজন মানুষ, কুশল রায় জয়, যোগা যোগা এক্সপার্ট। আপনারা হয়তো তার ইতিমধ্যে তার অনেক প্রোগ্রাম দেখেছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের কারণ, লক্ষণ ও চিকিৎসা। তো আমি প্রথমেই একটু ফয়সাল ভাইয়ের কাছে যেতে চাই। আমরা প্যানক্রিয়াসের কথা শুনেছি, কিন্তু আমরা প্যানক্রিয়াটাইটিসটা আসলে কি, এইটা একটু আপনার কাছে জানতে চাই। প্যানক্রিয়াটাইটিস বলতে আমরা কি বুঝি আসলে? আসসালামু আলাইকুম। প্রথমেই আসলে স্বাস্থ্য বাজারকে ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং এটা অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি চেষ্টা করব যতটুকু সহজভাবে ব্যাপারগুলো বোঝানো যায়। বেসিক্যালি প্যানক্রিয়াস এই শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে, যার প্যান মিন্স হচ্ছে অল মানে সব, আর ক্রিয়াস মিন্স হচ্ছে মাংসল। মানে বেসিক্যালি বলতে প্যানক্রিয়াস ব্যাপারটা হচ্ছে একটা মাংসল ও একটা পোর্শন বা এরকম ব্যাপারকে বোঝানো হচ্ছে। আর ঠিক আবিধানিক অর্থ করলে হচ্ছে প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্ন্যাশয়, আর আমরা সার্জনরা আসলে একে বলি আগুনের আধার। ব্যাপারটা এরকম যে মানে এটা হলো এমন একটা অর্গান যেটা নিয়ে ডিল করতে গিয়ে সার্জনদের সবচেয়ে টাফেস্ট কন্ডিশনের সম্মুখীন হতে হয়। একটা বেশ বড় ধরনের চ্যালেঞ্জ এই অর্গানের যেকোনো ডিজিজ নিয়ে ডিল করা বেসিক্যালি আর কি। আচ্ছা, সেই অনুযায়ী হচ্ছে প্যানক্রিয়াস যেহেতু অর্গান, সহজভাবে আইটিস মিন্স হচ্ছে ইনফ্লামেশন হওয়া, মানে হচ্ছে যদি এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসে কোনো প্রদাহ হয় সেটাকে আমরা সহজ ভাষায় বলবো হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। একটা প্রদাহ বা ইনফেকশন যে বেশ কিছু কারণের মাধ্যমে এটা হয়, সেটা হয়ে প্যানক্রিয়াসের তার স্ট্রাকচারাল এবং আদার্স যে চেঞ্জ গুলো করে সেটাকে আসলে প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসে প্রদাহ বলা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে এই প্যানক্রিয়াটাইটিসটা আসলে কয় ধরনের হয়, মানে এটা মানে ধরনটা কয় ধরনের, মানে কি কি রকম, কত প্রকার বলতে চাই। আচ্ছা, আমি ঠিক আসলে মানে এটা আসার আগে আসলে যেই জিনিসটা গুরুত্ব দিতে চাই, আসলে প্রকারভেদ বা ইয়াটাই আসলে ডিজিজের ট্রিটমেন্টের অংশে যতটুকু না প্রভাব ফেলে এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই রোগটাকে বুঝতে পেরে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা। তো বেসিক্যালি প্যানক্রিয়াটাইটিস এর ব্যাপারটা হলো দুই ধরনের, একটা হলো একিউট প্যানক্রিয়াটাইটিস মানে খুব ইমার্জেন্সি কিছু সমস্যা তৈরি হওয়া, আর একটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক যেটা সেটা আসলে অনেকবার একিউট অ্যাটাক হতে হতে তার পরবর্তীতে প্যানক্রিয়াসের মধ্যে একটা পার্মানেন্ট ডিসএবিলিটি তৈরি হয়, ডিজিজ একটা প্রসেস কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, তখনই ওইটাকে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলি আর কি। আর আমি আসলে ঠিক এর আগে একটু জাস্ট আইটিস নিয়েই বলতে চাই, যে বিষয়টা আসলে আসলে এই রোগের প্রেজেন্টেশনটা সেটা হচ্ছে যে মানে এই রোগগুলো প্রেজেন্ট করে আসলে পেটে ব্যথা নিয়ে। এখন এই পেটে ব্যথা নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আসলে আমাদের মধ্যে একটা জেনারেল কনসেপ্ট এরকম আছে যে উপরের পেটে ব্যথা, বুকে জ্বালা পোড়া হওয়া, বুকে কিছু বেঁধে থাকা, এরকম জিনিসগুলোকে আমরা জেনারেলি মানে গ্যাস্ট্রিকের সমস্যা বলে ডিল করি আমরা মানে জেনারেল পিপলরাই। ফলে এটা দেখা যায় যে সবাই কোনো একটা এই ধরনের ব্যথা হলেই মনে করে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। তো সেটা চিন্তা করে আসলে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ হয় নিজে খায়, অথবা একজন ফার্মেসির গিয়ে সে নিজে কিনে ওখান থেকে খায়। তো একটা প্রসেসে দেখা যায় কারো হয়তো প্রথম কিছু রিলিভ হয়, কারো দেখা যায় যে খাচ্ছে কিছুটা কমতেছে, আবার হচ্ছে কিছুদিন পরে আবারও হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমরা ডাক্তারদের শরণাপন্ন হচ্ছি না। এই জন্য আসলে পেটে ব্যথার এই বিষয়টাকে আমি আরো বেশি গুরুত্ব দিতে চাই আর কি। এখানে যে প্রেজেন্টেশনের একটা বড় অংশ প্যানক্রিয়াটাইটিসের হলো পেটে ব্যথা। এখন এই পেটে ব্যথা আসলে অনেকগুলো কারণেই হয়, ফলে আমাদের আসলে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া বেশি জরুরি, থিওরিটিক্যাল মানে কথায় না যে যে প্যানক্রিয়াটাইটিস যেরকম একটা ইনফ্লামেশন হয়ে পেটে ব্যথা তৈরি করে এরকম অনেকগুলো কারণে আসলে পেটে ব্যথা হতে পারে। এর একটা সবচেয়ে সহজতম কারণ যেটা সেটা হলো গ্যাস্ট্রিকের যে ব্যথাটা আমরা বুঝতে পারি,
আর ঠিক এটি একটা ভয়ঙ্কর টাইপের ব্যথা, যেটা প্রায় গ্যাস্ট্রিকের ব্যথার মতোই, কিন্তু আমরা ওভারলুক করি। সেটা হলো ঠিক হার্টের যে হার্ট অ্যাটাক হয়, এমআই আমরা বলি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এর ব্যথাও ঠিক এরকম যে ইপিগ্যাস্ট্রিক রিজন, মানে পেটের উপরের অংশে ব্যথা হয়, বুকে চাপ চাপ অনুভব হয়, হ্যাঁ, এবং রুগী ঘাম দিয়ে ইয়া হয়, তো হয়তো বেশিরভাগ সময় আমরা এটা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি এই জন্য, এবং এটা একটা খুবই গ্রেভ কন্ডিশন। আমার আসলে বলার মূল ইয়াটা হচ্ছে হচ্ছে পেটে ব্যথা বা এই রিলেটেড সমস্যাগুলো হলে মানে খুবই জরুরি ভিত্তিতে অন্তত মানে যেকোনো একটা ডক্টরের সাথে পরামর্শ নেওয়া। যদি প্যান্ডেমিক কন্ডিশনে যদি বাসা থেকে বের হওয়ার চিন্তাটা মাথায় নাও থাকে, অন্তত অনলাইনে কোন একজন ডাক্তারের সাথে, সার্জারি বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করা। কারণ এই আমাদের স্বাস্থ্য বাজারও আমরা আসলে যারা এই অনলাইন কনসালটেশনে আছি, এটা বললে হয় কি মানে অন্তত প্রাথমিক ভাবে আমাদের কি করতে হবে এই ধারণাটা নেওয়া সম্ভব হয়। আমরা কি বাসাই থেকে ওষুধ খাবো, নাকি একটা ইমার্জেন্সি হসপিটালে যাব, আমরা কি কোনো হসপিটালাইজড হব, এই ডিসিশনটা নির্ভর করবে আসলে তখন জানতে পারলে। কারণ বেশিরভাগ আসলে পেটে ব্যথাগুলোই যেহেতু গ্যাস্ট্রিকের ব্যথা না, দেখা যাচ্ছে ঠিক প্যানক্রিয়াসের ব্যথাগুলো এরকম হয়, পেটের উপরের পেটে ব্যথা হয়, ব্যথাটা পিছনের দিকে যায়, এত পরিমাণ ব্যথা হয় যে তার বমি হয়, এমনকি রোগী জ্ঞান হারিয়ে শকেও চলে যায়। ঠিক প্রায় ধরেন কাছাকাছি ব্যথাই হয় পিত্তথলির পাথরের ব্যথা, এটার ব্যথাটা ঠিক উপরের পেটে হয়, পিছনের দিকে ব্যথাটা চলে যায় এবং হচ্ছে দেখা যায় তার সাথে বমি হয়, হ্যাঁ, আদার্স কিছু সমস্যা তৈরি হয়। ফলে আসলে এই বিপদটা মানে আমরা নিজেরা বাসায় বসে বসে না করে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী যদি ম্যানেজমেন্টে যাই, তাহলে আসলে মানে সবার জন্য খুব মঙ্গল হয়। এখন ইয়াতে আসি, যেটা হচ্ছে একুয়েটের যে ব্যাপারটা, একুয়েটটাও আবার এরকম দুই রকম হয় আর কি, যেটা হচ্ছে মাইল্ড বা মডারেট টাইপের, যেটা হয়তো সার্জারি বিশেষজ্ঞ বা ইয়া গেলে ও মানে হসপিটালাইজ ছাড়াই চিকিৎসা সম্ভব হয়তো, আর যেটা একেবারে সিভিয়ার টাইপ, এটার জন্য অবশ্যই হসপিটালাইজ জরুরি হয়। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা আসলে এটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, ফলে এটা হচ্ছে রুগীর মধ্যেই একটা নিজস্ব ধারণা তৈরি হয়ে যায় যে তার ব্যথা হলে সে কি করতে হবে, কারণ এর ইতিমধ্যেই সে আরো কয়েকবার হসপিটালাইজড হয়েছে এই ব্যথার জন্য, হ্যাঁ, ফলে তার মধ্যে হয়তো কিছুটা এই ধরনের ধারণা থেকেই যায়। আমি ডিটেইলস আসলে যখন ফিচার গুলো বলবো আমি তখন চেষ্টা করব দুইটাকে আলাদা করে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে আর একটু জিনিস জানার, আসলে কি কি উপসর্গ বা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা, আপনি যদিও অনেকটা বলেছেন যে এটা পেট ব্যথা থেকে হতে পারে, বা আরো এরকম কিছু আছে কিনা যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এর ডিজিজটা প্যানক্রিয়াটাইটিস? আচ্ছা, হ্যাঁ, এক তো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো, সেটাই আমি আসলে তখন বলতে চাচ্ছিলাম। এক নম্বর যদি আলাদা করেই বলি, যেটা হচ্ছে একিউট প্যানক্রিয়াটাইটিস, যেটা নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি চিন্তায় থাকি, এই বিষয়টা নিয়ে আমি আগে বলি। একিউট প্যানক্রিয়াটাইটিসের ফিচারের একটা মূল ইম্পর্টেন্ট থিং হচ্ছে পেটে ব্যথা, এবং এই পেটে ব্যথাটা আসলে অনেক সিভিয়ার ধরনের ব্যথা, এতটুকু ব্যথা যে সে আসলে বিয়ার করতে পারে না, এরকম দেখা যায় গড়াগড়ি খায়, ব্যথার সাথে তার অ্যাসোসিয়েটেড বমি হয়, হ্যাঁ, রোগীর বমি হয়, হালকা জ্বর বাইয়া থাকতে পারে, এই ব্যথাটা সাধারণত পিঠের পিছনের দিকে যায়, উপরের পেটে ব্যথা অথবা নাভির চারপাশে ব্যথাটা পিছনের দিকে ব্যথাটা চলে যায়, এবং সাথে বমি, এবং অনেক ব্যথার চোটে অনেক সময় রোগীরা জ্ঞান হারিয়ে শকেও চলে যায়, এই ধরনের এরকম অবস্থায় আসলে একিউট প্যানক্রিয়াটাইটিসের প্রেজেন্টেশনটা আর কি। আর ঠিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা, সেটার প্রেজেন্টেশনটা হয় আসলে এক নাম্বার রোগী বলবেই যে তার এরকম টাইপের ব্যথা বেশ কয়েকবার হচ্ছে, এবং যখন তীব্র ব্যথা হয় তাকে কয়েকবার হাসপাতালে ভর্তিও হইতে হয়েছে এই ব্যথার জন্য। হিস্ট্রিটা ঠিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীগুলো এই কমপ্লেন গুলো এরকম করে, তার সাথে তার একটা ইম্পর্টেন্ট কমপ্লেন থাকে যে খাবারের তার যে রুচি, তার হচ্ছে ম্যালনিউট্রিশন তৈরি হয়, শুকিয়ে যেতে থাকে, রোগীদের হচ্ছে অনেকদিন দীর্ঘমেয়াদী হলে তাদের ডায়াবেটিস ডেভেলপ করে, হ্যাঁ, এবং এইসব রুগীদের দেখা যায় যে তাদের টয়লেট গুলো সাদা হয় বলে, আমরা মেডিকেল টার্মে স্টিয়াটোরিয়া বলি। এইটাই আসলে একুয়েট আর ক্রনিকের প্রেজেন্টেশন গুলো হচ্ছে এরকম। আমি যে জায়গাটা একটু আপনাকে নক করাতে চেষ্টা করছি আর কি, যে আসলে আমরা তো প্যানক্রিয়াসের সমস্যা বলতে ডায়াবেটিক বুঝি, মানে সাধারণভাবে সাধারণ মানুষ মনে হয় ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো আসলে এই প্যানক্রিয়াটাইটিস এর সাথে ডায়াবেটিকের কোনো সম্পর্ক আছে কিনা, বা ডায়াবেটিকটা আসলে কি? হ্যাঁ, এটার জন্য আসলে খুব সহজভাবে যদি বুঝাই যে প্যানক্রিয়াস যে বা যে অগ্নাশয়, এটাতে হচ্ছে কিছু তার একটা ইম্পর্টেন্ট কাজের অংশ হলো কিছু সে এনজাইম বা পাচক রস, বাংলায় যদি বলি পাচক রস,
মেডিকেল টার্মটা হচ্ছে এনজাইম, আর হচ্ছে কিছু হরমোন সে নিঃসৃত করে তার এই প্যানক্রিয়াস থেকে। এই এনজাইম গুলোর আসলে ইম্পর্টেন্ট বা পাচক রস গুলো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, তারা হচ্ছে এই এনজাইম গুলো অ্যাক্টিভেট হয় হচ্ছে খাদ্য ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে। এই এনজাইম গুলো গিয়ে আমাদের যে খাবার গুলো আছে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় এই সবগুলো খাবারকে আসলে পরিপাকে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত এই এনজাইম গুলো। আর সাথে যেটা বললাম হচ্ছে এই আর যে ইয়াগুলো নিঃসৃত করে এই হরমোন, হরমোনের মধ্যে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ইনসুলিন হরমোন। যে ইনসুলিন হরমোনটাই হচ্ছে আমাদের যে শরীরে যে গ্লুকোজের পরিমাণ সেটাকে কমিয়ে রাখে। তো সামহাও যদি প্যানক্রিয়াসটা এফেক্টেড হয় তখন কি হয় এই এনজাইম গুলো ডিসফাংশন শুরু হয়। খুব মানে ইজি ভাবে যদি মেকানিজমের কথাটা বলি কিরকম ভাবে শুরু হয়, যে এই প্যানক্রিয়াসের যে এনজাইম গুলোর কথা বললাম ওদের কাজ হয় কি ওরা তখনই অ্যাক্টিভেট হয় যখন তারা ওই ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে যায়, গিয়ে তারা খাবারদেরকে পরিপাকে সাহায্য করে। কিন্তু এই প্যানক্রিয়াটাইটিস রোগটা হইলে হয় কি এই এনজাইম গুলো তার ম্যাচিউর অবস্থায় আসার আগেই, আমরা বলি প্রি ম্যাচিউর স্টেজেই তারা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে হয় কি সে তার নিজেকেই খাওয়া শুরু করে, মানে আমরা ইয়াতে আমরা টার্ম বলি অটো ডাইজেশন। হ্যাঁ, মানে সে প্যানক্রিয়াস কি নিজেই তার সেলগুলোকে ধ্বংস করা শুরু করে, সে প্রি অ্যাক্টিভেট হই। ফলে হয় কি যেখানে সে কাজ করার কথা সেখানে কাজ না করে সে প্যানক্রিয়াসের উপরই কাজ শুরু করে। আলটিমেটলি হয় কি প্যানক্রিয়াসে অনেকগুলো সেল আছে যেগুলো থেকে এইগুলো নিঃসৃত হয়। এর একটা ইম্পর্টেন্ট সেল হলো বিটা সেল, এই বিটা সেল থেকে আসলে ইনসুলিনটা বের হয়। ফলে প্যানক্রিয়াস যখন এফেক্টেড হয় এই বিটা সেলও যখন এফেক্টেড হয় সে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন বের করতে পারে না, ফলে ইনসুলিনের ঘাটতি যখন দেখা দেয় অন দ্য সিকুয়েন্স ডায়াবেটিস হয়। কারণ ইনসুলিনের কাজ হলো গ্লুকোজকে কমিয়ে রাখা, যখন ইনসুলিনই নাই সুতরাং গ্লুকোজ কমতে পারতেছে না, শরীরে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, ফলে আলটিমেট ফেট হচ্ছে তার ডায়াবেটিস ডেভেলপ করা। অসাধারণ, খুব সুন্দর করে আপনি বললেন বুঝে, আমার মনে হয় সাধারণ মানুষের বুঝতে ডায়াবেটিকটা বুঝতে আর মানে কি কারণে ডায়াবেটিক হয় এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না আরকি। তো আমি আসলে একটু কুশল রায় জয়ের কাছে আসতে চাচ্ছি, উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওনাকে সম্ভবত অফলাইন দেখা, হ্যাঁ হয়তো ওনার একটু নেট প্রবলেম হচ্ছে। তো আমি আসলে এই বিষয়টা আমরা তাহলে এটা জানতে পারি কি যে আসলে ডায়াবেটিস মানে প্যানক্রিয়াটাইটিস রোগ কি কি কারণে হইতে পারে, কি কি কারণে আসলে এই ডিজিজটা তৈরি হয় মানুষের বডিতে? এটা প্যানক্রিয়াটাইটিস এর অন্যতম মানে কারণগুলোর মধ্যে ধরা হয়, মানে আমি খুব স্পষ্ট ভাবে এটাতেই গুরুত্ব দিচ্ছি, সেটা হলো 50-70% কারণই হচ্ছে পিত্তথলিতে পাথর। আমি বলি গল স্টোন ডিজিজ, মানে যে জিনিসটাকে আমি ওই তখনও কথার মধ্যে বোঝাতে চাইলাম যে পেটে ব্যথা একটা বড় অংশই আসলে এই পিত্তথলির পাথরের ব্যথার জন্য হচ্ছে। এবং অন দ্য সিকোয়েন্স দেখা যাচ্ছে এই প্যানক্রিয়াটাইটিস হওয়ারও একটা ইম্পর্টেন্ট কারণ। আপনি চিন্তা করেন 50-70% কারণই হচ্ছে এই পিত্তথলির পাথরের জন্য। যাদের পিত্তথলির পাথরের সমস্যা থাকে তাদের একটা টাইমে বা খুব অল্প সময়ের মধ্যে প্যানক্রিয়াটাইটিস এর দিকে সেটা যেতে পারে। ফলে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গলস্টোন ডিজিজ বা পিত্তথলির পাথর। আর দুই নম্বর কারণ আসলে এখন আমাদের সমাজে বাংলাদেশের কথাও যদি বলেন বিশ্বে তো অলরেডি আসি, সেটা হচ্ছে অ্যালকোহলিজম, যে ব্যাপারটা আসলে অনেকেই এটাতে হেবিচুয়েটেড হচ্ছে, অনেকে আসক্ত হচ্ছে। এই এই অ্যালকোহলের যদি এবিউজ হয় দ্যাট ইজ মানে মাত্রাতিরিক্ত অ্যালকোহলিজম হচ্ছে এই অবশিষ্ট অংশের মধ্যে 25% কজ। তার মানে দেখেন 50-70% হচ্ছে পিত্তথলির পাথরের জন্য, 25% হচ্ছে তার অ্যালকোহলের এবিউজের জন্য হচ্ছে। এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কজ। আর এছাড়া আর আদার যে কারণ আছে এগুলো হচ্ছে অনেক মাইনর। একটা কারণ হচ্ছে যদি কোনো কারণে পেটে আঘাত পায়, অ্যাবডোমিনাল ট্রমা, সেটা থেকে অন দ্য সিকুয়েন্সে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তারপরে কিছু অপারেশনের পরে, কার্ডিয়াক কিছু সার্জারির পরে, তারপরে আমাদের এই হ্যাপাটোবিলিয়ারি মানে পিত্তথলি পিত্তনালীর কিছু অপারেশনের পরে অথবা খাদ্যনালীর কিছু অপারেশনের পরেও প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তারপর আমরা কিছু প্রসিডিউর করি পাপিত্ত নালীর পাথরের জন্য, ইআরসিপি বলে, এই পোস্ট ইআরসিপিও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এগুলো আসলে খুব মুদ্রা কথা ইম্পর্টেন্ট কজ। আর আদার্স যে কারণগুলো আছে আমি এগুলো যদি বলতে চাই, সেটা হলো কিছু হচ্ছে বংশগত, যে হেরিডিটারি আমরা বলি, কিছু আছে হচ্ছে অটোইমিউন, তার মধ্যে কিছু ডিজিজ জিনগত বা ইয়ার রোগ তৈরি হয় সেটা থেকে
তার এই প্যানক্রিয়াটাইটিসের ডেভেলপ হতে পারে। যে কোনো কারণে যদি প্যানক্রিয়াসের মধ্যে একটা নালি আছে যেটা দিয়ে প্যানক্রিয়াসের এই রসগুলো বের হয়, সেটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলেও তার প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আর এই ব্লক হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্যানক্রিয়াসের ক্যান্সার। আলটিমেটলি এগুলো খুব রিলেটেড অংশ, যদিও লাস্টের কোশ্চেন গুলো অনেক রেয়ার। আমি খুব গুরুত্বপূর্ণ ভাবে মানুষ বা সাধারণ মনে রাখার জন্য আমি বলতে চাই, পিত্তথলিতে পাথর এবং হচ্ছে অ্যালকোহল অ্যাবিউস, এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ একিউট প্যানক্রিয়াটাইটিস। আসলে এই যে ডিজিজটা, কুশলরা জয় কি এসেছেন, শুনতে পাচ্ছেন আমাকে? দাদা দাদা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার, আমি দুইটা ডিভাইস থেকে এসেছি, একটাতে আমার ভিডিও আছে আর একটাতে আমার অডিও আছে। হ্যাঁ, কারণ এদিকে এত বৃষ্টি হচ্ছে, আমার ফোন থেকে ভিডিওটা দেখা যায় কিন্তু শোনা যাচ্ছে না, আর কম্পিউটার ল্যাপটপ থেকে। হ্যাঁ, দুইটা অ্যাড করতে পারেন। আমরা তাহলে একটা, আপনাকে কি দেখতে পাবো আমরা এখন? হ্যাঁ, একটাতে তো আমাকে দেখা যাবে, আলাপ করতেছিলাম। তো আমরা আসলে এই প্যানক্রিয়াসটাকে ভালো রাখার জন্য, প্যানক্রিয়াসকে সুস্থ রাখার জন্য, সুস্থ সবল রাখার জন্য কি করতে পারি, ইয়োগা বা যোগে যোগাভ্যাস গুলো করছে তাদের মধ্যে ইনফ্লেমেশনের ব্যাপারটা অনেক কমে গেছে। আমি আমি অনেক কিছু মিস করে গেছি, শুধু শুনছিলাম আপনারা অনেক কথা বলছেন কিন্তু আমি কোনোভাবে ঢুকতে পারছিলাম না। তো প্যানক্রিয়াটাইটিস এর মধ্যে নিশ্চয়ই আমরা শুনেছি এর মধ্যে যে এখানে ইনফ্লেমেশন হয়, তো ইনফ্লেমেশন কমানোর জন্য আমাদের কিছু প্রাণায়াম থাকে এবং আলাদা কিছু আসন থাকে। সেই গবেষণায় দেখা গেছে যে যারা, এটা হচ্ছে 3 মাসের একটা গবেষণা, এই 90 দিন ধরে যারা সপ্তাহে 2 দিন করে যোগাভ্যাসগুলো করতো তাদের মধ্যে এই ইনফ্লেমেশনটা কমে গেছে, এবং আমরা পেটে ব্যথার কথা শুনছিলাম না, সেই পেটে ব্যথাটা কমে গেছে এবং অন্যান্য যে সিমটমগুলো থাকে সেটা অনেকটা কমে গেছে। এবং ডায়াবেটিক হওয়ার যে একটা প্রবণতা থাকে, সুগারটা সরাসরি যে ব্লাডে চলে আসে, এটাও অনেকটা কমে গেছে। আর একটা রিসার্চ বলছে যে আফটার, মানে এটা যখন আমাদের ক্রনিক হয়ে যায় তখন আমরা আবার অন্য কিছু আসন করতে পারি, যেই আসনগুলো আরো বেশি করে আমাকে কাম এন্ড কোয়াইট রাখবে, মানে আমার ইন্টারনাল সিস্টেমটাকে, বিশেষ করে আমার প্যানক্রিয়াটাইটিসটা আর ইনফেকশনটা হবে না। হ্যাঁ, তো এইটা এটা এখন অনেকেই এই প্র্যাকটিসগুলো করছেন, এবং আমরা দেখেছি যে আমাদের জয়সান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারে বিশেষ করে যারা লিভার বা প্যানক্রিয়াসের যে প্রবলেমগুলো নিয়ে আসছেন তাদের মধ্যে এইটার প্রবণতাটা একটু বেশিও, এবং যোগাভ্যাস করে তারা অনেক ভালো আছেন। আমরা কি আসলে, মানে এই ইনফেকশন জাতীয় যে সমস্যাটা, মানে এটা মানে প্যানক্রিয়াটাইটিস, এটার জন্য কোনো যোগাভ্যাস আপনার কাছ থেকে দেখবো আজকে? হ্যাঁ দাদা, আমি দেখাতে পারি। আমি আবার আরেকটু পরিষ্কার করে নিচ্ছি, আমার ভয়েস কি ইকো হচ্ছে? তাহলে আপনার ভয়েস পরিষ্কার। ওকে ওকে ওকে, আমি তাহলে আমি কয়েকটা আসনে চলে যাচ্ছি, খুব সিম্পল আসন যেগুলো আমরা করে থাকি। আমাদেরকে প্রথমে যেটা আমাদেরকে একটু প্র্যাকটিসের সময় বুঝতে হবে যে আমার এটা থাকে হচ্ছে এই জায়গাটায়, তাই তো? তার মানে আমরা যোগে বলি যে আমার যেই জায়গায় ডিজিজটা আছে সেই জায়গার আশেপাশে যে আসনগুলো হয় ওটাকে আমরা একটু বেশি করে প্রায়োরিটি দেব। তো আমার এই জায়গাটাতে যেন ভাঁজ পড়ে, সেই আসনগুলো আমাদের বেশি করে করতে হবে। আমি প্রথমে একটু শুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা এই যদি শুয়ে থাকি, আমাদের প্রথম আসনটা হবে পেটে চাপ দেওয়া আসন, আমরা যেটা বলেছিলাম না যে আমাদের
এই পেটের উপরের দিকে ব্যথা হয় বা পেটের যেন চাপটা বেশি করে লাগে সেই আসনগুলো করতে হয়, এবং এটা শুরুটা হবে ডান দিক দিয়ে, যেহেতু আমাদের এই এই অংশটা শরীরের ডান দিকে বেশি, বাঁ দিকের থেকে শরীরের ডান দিকে বেশি, তাই আমাদের অর্ধ পদ্মাসন আমরা অর্ধ পবন মুক্তাসন আমরা করব, ডান পাটাকে আস্তে করে প্রেশার দেব, এবং মনে রাখতে হবে দমটা ছাড়তে ছাড়তে যতটুকু পারবো আমরা প্রেশারটা নিতে পারা যায় ততটুকু আমি নেব। এইভাবে নিলে একটু কি হয়, একটু শোল্ডারে চাপ পড়ে এবং পেটে খুব বেশি একটা যায় না, একটু কম যায়। আমি চেষ্টা করবো যতটুকু পারবো আমি তত ক্লোজলি যেন এটা নিতে পারি। আমরা এখানে থাকবো 20 সেকেন্ডের মতন এবং কিছুক্ষণ আমরা থাকবো, থাকার পরে একইভাবে উপরের দিকে নিয়ে ছাড়বো, তারপর পরে আমাদের বাঁ দিকে আসতে হবে, লম্বা দম নিয়ে শ্বাসটাকে ছেড়ে দেব। একইভাবে এখানেও 20 থেকে 30-40 সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট পর্যন্ত থাকা যায়। তবে যেটা খুব বেশি করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পেট যেন নরম থাকে, শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক থাকবে এবং পেট যেন নরম থাকে। এটা হওয়ার পরে ঠিক যেমন করে আমরা শুরু করেছি অমনি করে যাব, শেষে আমরা দুই পা নিয়ে পবন মুক্তাসনে চলে যাব। এইভাবে আমরা ধরে থাকছি, আবার আমরা ওই কতক্ষণ থাকছি এই নিয়মটা একই, আবার আমরা লম্বা দম নিয়ে ছাড়তে 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 আমরা ফিরে আসছি। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা এখানেই কপালভাতি, যেটাকে আমরা একটু দাঁড়িয়ে করি, আমরা এইখানে কপালভাতিটা করতে পারি ওই সেন্সে যে আমাদের যখন পেট ব্যথা হয় তখন আমরা শুয়ে পড়ি আর বলি যে হচ্ছে আমার প্রচন্ড পেট ব্যথা করছে। সেই ক্ষেত্রে ইনফ্লামেশন হলে আমরা জানি যে প্রদাহ, গরম গরম বেশি হয়ে যায়, ভেতরে গরম বাইরে গরম, তখন আমরা ঠান্ডা একটা কিছু দেওয়ার প্রয়োজন মনে করি। কিন্তু এইটা ওই সময় না করে এটা আমাদের কপালভাতি দিয়ে যেতে হবে। আমরা শুয়ে থাকবো আর আমরা যাব হচ্ছে দমটা যখন ছাড়বো পেট আমার ভেতরে যাবে, এটা শুয়ে শুয়ে করব, কারণ শুয়ে করলে আমাদের আপার অ্যাবডোমিন অনেক বেশি উপরের দিকে উঠে আসে। তো এই এই কাজটা যেহেতু আমাদের আপার অ্যাবডোমিনের দিকে হয় তাই শুয়ে করাটা খুবই বেটার, মানে যখন আমরা ছাড়ছি তখন, কারণ যখন আমরা লোয়ার অ্যাবডোমিনের কোনো কাজ করি বা মিডল অ্যাবডোমিনের কাজ করি তখন আমরা বসে বা দাঁড়িয়ে করি, কিন্তু আপার অ্যাবডোমিনের কাজ হলে আমরা সেটাকে শুয়ে করলে বেশি বেনিফিটস আমরা পাবো। তো এটা কপালভাতি হওয়ার পর আমাদের চন্দ্রবিধি করতে হবে। চন্দ্রবিধি হচ্ছে কুলিং প্রাণায়াম, মানে আমরা যেগুলো বলে থাকে যাচ্ছে ইনফ্লামেশনের জন্য এই এই জিনিসগুলো দরকার, তখন আমাদের কি হবে বাম নাক দিয়ে দম নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো, এই জিনিসটা আমরা বসে করব। কিন্তু যদি আমি শুয়ে রেস্ট নিতে বলি তাকে তাহলে আমরা চলে যাব ডান কাত হয়ে, কারণ ডান কাত হলে আমরা সেটাকে বলি ডান নাক, ডান কান আমাদের, ডান নাকটা আমাদের বন্ধ হয়ে যাবে, ডান কান আমাদের মেঝেতে থাকবে এবং ডান দিকের বাতাসটা আমার কম যাবে, উপরের বাতাসটা, উপরের নাকের বাতাসটা বেশি খুলে যাবে। যেমন আমার তো এটা বাঁ দিক কিন্তু আমি দেখাচ্ছি এইটা আমার, ধরে নেওয়া যাক এটা আমার ডান দিক কারণ এটা আমার পিছনে থাকবে, আমি এভাবেই কিছুক্ষণ শুয়ে থাকবো, তাহলে যেটা হবে আমার ডান দিকটা বন্ধ হয়ে যাবে, বাম নাকটা বেশি খুলে যাবে। বাম নাকটা খোলা মানে আমার শরীরে চন্দ্র চন্দ্র এনার্জি মানে মুন এনার্জি, কুলিং এনার্জিটা বেড়ে যাবে। তো যে কোনো ইনফ্লামেশন এটা কমানোর জন্য খুবই হেল্প করে। এরপরে আমরা চলে যাব বুকের দিকে, এরপরে আমি আবার আবার আমরা কথায় চলে যাব, আবার আমরা আসনে চলে আসবো, আমরা এটা করে শেষ করব। বুকে যাওয়ার পর আমাদের দুই হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে দুই পা ফোল্ড করে আমরা একবার বাম কাত হয়ে পাটাকে তুলে দেব, আমাদের এই দিকে একটা প্রেশার পড়বে, আবার দম নিয়ে ছেড়ে আমরা অপোজিটে চলে যাব। আমাদের টার্গেট যেহেতু আপার অ্যাবডোমিন রিলেটেড এই এরিয়াতে, আপার এরিয়া, তো অ্যাবডোমিনালের আপার এরিয়াতে যে যত রকম ভাবে আমি স্ট্রেচ নিতে পারি সবগুলো আসন আমার জন্য খুবই খুবই হেল্প করবে। তো এই করে নিয়ে আবার শ্বাসটাকে ছেড়ে আবার আমরা এই চলে যাব। এখানে আমরা খেয়াল করবো এখান থেকে একটা প্রেশার এই দিকে চলে আসবে, এটা যদিও মিডল অ্যাবডোমিনের সাথে রিলেটেড কিন্তু তারপরে আমাদের আপার অ্যাবডোমিনের জন্য খুবই হেল্প করবে। এরপরে আমরা উঠে বসে আমরা একটা কাজ করব, এটাকে আমরা বলি মুন্ডুক আসন। আমাদের বজ্রাসনে আমরা বসবো, বজ্রাসন বলতে দুই পা জোড়া, দুই হাঁটু জোড়া, আমাদের পায়ের আঙুলগুলো এরকম থাকবে, ঠিক আছে। এইবারে আমি একটু নীল ডাউন অবস্থায় চলে যাব, আমার নাভির
এক বিদ্যা নিচে আমি হাতটাকে রেখে দেব, লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে আস্তে 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 করে চলে যাব। এইভাবেই আমরা কিছুক্ষণ থেকে যাব। থাকার অবস্থাগুলো আমরা আগে জেনে নিয়েছি, মিনিমাম আমাদের 20 seconds, উপরে আমরা 2 মিনিট পর্যন্ত থাকতে পারি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে যাবে। এইখানে কি হবে, এই পুরো এরিয়াটাতে, এই পুরো এরিয়াটাতে হাতের এই প্রেশার পড়াতে এই সমস্ত জিনিস উপরের দিকে উঠে আসবে। তো এতে আমাদের এতে আমাদের জন্য অনেক হেল্প হবে, যাদের পেট ব্যথা সেই পেট ব্যথাটা একেবারে কমে যায়। আমরা এমনিতেই বলি যে আপনার যখনই পেট ব্যথা হচ্ছে আপনি পেটে চাপ দিয়ে কিছুক্ষণ বসে থাকেন। তো এই আসনগুলো অনেকগুলো যোগা থেরাপির একটা অংশ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আসন দেখানোর জন্য। কিন্তু আমাদের আসলে আজকে ওয়েদারটা আপনার ওখানে ভালো না থাকে, ছবিগুলো বুঝতে কিছুটা অসুবিধা হয়েছে আর কি। তো তারপরও আমরা কথাগুলো শুনেছি, যেটা শুনে আমরা আশা করি যে আমাদের দর্শক উপকৃত হয়েছে। আমি আবারও একটু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফয়সাল ওনার কাছে একটু যেতে চাই। আমি আসলে আমরা এই মানে প্যানক্রিয়াটাইটিস যেটা, এই 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 ডিজিজটা আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, মানে আপনাদের ফর্মুলায় আসলে কি কিভাবে আপনারা আইডেন্টিফাই করেন যে এটা প্যানক্রিয়াটাইটিস? এক নম্বর বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশনটার একটা মূল অংশই হলো পেটে ব্যথা, ফলে আমরা বলি যেহেতু তীব্র পেটে ব্যথা, ফলে এটার চিকিৎসাটা বা পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো একই সাথে চলবে। এরকম না যে আমরা আগে রোগী গেলে তার পরীক্ষা করব, তারপর কি রোগ পেলাম তারপর ম্যানেজ করবো, ব্যাপারটা এরকম না। যেহেতু অনেক পরিমাণ ব্যথা, ফলে পেশেন্টকে অবশ্যই হসপিটালে যেতে হবে, এবং হসপিটালে গেলে সেই অনুযায়ী তার ব্যথার তীব্রতা কেমন, পেশেন্টের এখনকার অবস্থা কেমন, যেমন আমরা প্যাড দেখে বুঝতে পারি পেশেন্টের কি অবস্থা, নাড়ি পালস দেখে বুঝতে পারি এখন কি সে খারাপ হয়ে যাচ্ছে, শকে যাচ্ছে আর কি। তো ফলে এটার আসলে যদি বলি কিভাবে রোগ ডায়াগনোসিস করবো, একটা হচ্ছে ক্লিনিক্যাল, যে আমরা যারা সার্জারি বিশেষজ্ঞ আমরা পেটে হাত দিলে তার আদার্স ফিচার গুলো এবং তার হিস্ট্রি নিলেই আমরা বুঝতে পারি যে আসলে তার রোগটা কি বা কোন দিকে যাচ্ছে। ফলে আমরা আসলে এইসব রোগের ক্ষেত্রে সাথে সাথেই ম্যানেজ শুরু করি, কারণ পেশেন্টের লাইফ সেভিং এই রোগের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফলে এইসব পেশেন্ট গুলো গেলে আমরা আসলে একসাথে ম্যানেজও করি, তার সাথে পরীক্ষাও করি। ম্যানেজমেন্টের একটা বড় অংশ হচ্ছে আমরা রোগীগুলোকে না খেয়ে রাখি, তাকে হচ্ছে নাকে নল দিয়ে দেই, আর হচ্ছে তাকে আমরা ফ্লুইড থেরাপি দেই, তার শরীর থেকে অনেক ফ্লুইড লস হয় এই সময়, ফলে আমরা তাকে রিসাসিটেট করি, আমরা বলি শব্দটা রিসাসিটেশন। তারপরে আমরা তাকে একটা স্ট্রং পেইন কিলার, ভালো ধরনের ব্যথার ইনজেকশন দিই যাতে তার ব্যথাটা কমে আসে, তার ইনফ্লামেশনটা বা ইনফেকশনটা কমানোর জন্য আমরা ব্রড স্পেকট্রাম ভালো ধরনের অ্যান্টিবায়োটিক আমরা প্রোভাইড করি পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। কোনো কোনো পেশেন্টকে আমরা এইচডিও অথবা আইসিইউ তেও রাখতে হয়। ঠিক ইন দা মিন টাইম এই সময় সময় আমরা ব্লাডের কিছু পরীক্ষা পাঠাই দিই, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো সিবিসি, যাতে দেখে আমরা বুঝতে পারি যে তার ইনফেকশনের লেভেলটা কিরকম। 2 নম্বর ইম্পর্টেন্ট টেস্ট একটু আছে, সিরাম অ্যামাইলেস অথবা সিরাম লাইপেস, এটা হলো অন্যতম ইম্পর্টেন্ট মার্কার টু ডায়াগনোস দা একুয়েট প্যানক্রিয়াটাইটিস। সাধারণত একুয়েট প্যানক্রিয়াটাইটিসে এই সিরাম লাইপেস বা অ্যামাইলেসের লেভেলটা তার থার্ড তার নর্মাল যে লেভেল তার 3 বা 4 গুণ বেশি হয়, ফলে এটা হলো একটা ইম্পর্টেন্ট মার্কার যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার প্যানক্রিয়াটাইটিস হতে যাচ্ছে বা তারটা প্যানক্রিয়াটাইটিস। এবং ইন দ্য মিড টাইম আমরা তাকে পেশেন্টকে ম্যানেজ করতে করতেই তার একটা আল্ট্রাসোনোগ্রাম করি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট মার্কার টু ডায়াগনোসিস প্যানক্রিয়াটাইটিস অর ইট ইজ গল স্টোন, পিত্তথলিতে পাথর অর আদার্স পেটের যে কোনো ধরনের প্রবলেম গুলো ডায়াগনোসিস করার জন্য একটা সিঙ্গেল মোস্ট মার্কার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এই আল্ট্রাসোনোগ্রাম করলেই আমরা যে জিনিসগুলো খেয়াল করব, আমি যেহেতু বলছিলাম যে অন্যতম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পিত্তথলির পাথর, ফলে আমরা আল্ট্রাসোনোগ্রামে খুঁজি যে পিত্তথলির কোনো পাথর আছে কিনা এই রোগীটার, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা খেয়াল করি যে প্যানক্রিয়াস, আল্ট্রাসোনোগ্রাফিতে এরকম বলে দেয় প্যানক্রিয়াসটা যেহেতু ইনফেকশন হয়ে ফুলে গেছে, সোলেন থাকে, তার চারপাশে পানির কালেকশন থাকে, হ্যাঁ, তার হচ্ছে পুরো আল্ট্রাসোনোগ্রাফিতে ইয়াতে দেখা যায় যে পেটে পানি চলে আসছে এরকমও হয়, তার শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে সাদা সাদা দাগ কিছু দেখা যায়, এগুলো স্যাপোনিফিকেশন আমরা বলি। তো এইগুলো একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাম, আর কিছু ইম্পর্টেন্ট মার্কার গুলো বললাম লাইপেস বা অ্যামাইলেস দ্বারা ডায়াগনোসিস হয়, তার সাথে আসলে রোগীর কন্ডিশন কেমন সেটা যাচাই করার জন্য আমরা তার ইলেকট্রোলাইট পরীক্ষাগুলো পাঠাই, তার ডায়াবেটিস হয়ে গেল কিনা,
তার একটা আরবিএস পাঠাই, তার আমরা আদার্স মানে মার্কার গুলো দেখি যে তার রেসপিরেটরি ফাংশন, কিডনির ফাংশন, হ্যাঁ এগুলো সব ঠিক আছে কিনা। কারণ এই প্যানক্রিয়াটাইটিস এর খুব তাড়াতাড়ি সিকুলি কমপ্লিকেশনে আসলে এই খারাপ বিভিন্ন অর্গান এসে ইনভলভ করে ফেলে, এবং যখন এটা একুইট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হয় তখন সে আসলে কিডনিকেও ধরে, হার্টকেও ধরে, সে রেসপিরেটরি সিস্টেম ফুসফুসকেও ধরে, মানে আমরা বলি মাল্টি অর্গানকে সে ফেল করার চেষ্টা করে। ফলে এটা করার জন্য এই জন্য আমরা এই সিস্টেমের সবগুলো পরীক্ষা দিই, তার মানে বর্তমান অবস্থাটা কি সেটা যাচাই করে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। ধন্যবাদ। আমি এটা আরেকটা বিষয় একটু আপনাকে জানতে চাচ্ছি যে আমরা আসলে কি যখন বডিতে হাইডোজ অ্যান্টিবায়োটিক দিই বা পেইন কিলার দিই তখন আমাদের শরীরে কিছু সাইড এফেক্ট পসিবিলিটি থাকে, তো সেই জায়গাটা থেকে এই প্যানক্রিয়াটাইটিস এর যখন আপনারা ট্রিটমেন্টটা করেন সেই জায়গায় আর কি কি ধরনের এরকম সাইড এফেক্ট আসার পসিবিলিটি আছে, বা এই ডিজিজ থেকে অন্য কোন ডিজিজে মানে কি কোন দিকে যেতে পারে আসলে ব্যাপারটা? মানে আমি যদি খুব সহজ ভাবে বলি এটা হলো আপনি যদি এটাই বুঝাতে চান যে এই প্যানক্রিয়াটাইটিস থেকে আসলে সিকিউলো গুলো কি, মানে এটার চিকিৎসা যদি ঠিক সময় না হয় তাহলে আসলে কি কি ধরনের সমস্যা মানে তৈরি হতে পারে, যদি আপনি ঠিক এটাই বুঝে থাকেন। আর দুইটা হলো আরেকটা হলো ডিফার জিনিস, হ্যাঁ এটাও জানতে চাই যেটা আপনি বলেছেন এটাও জানতে চাই, পাশাপাশি আমরা যে ট্রিটমেন্ট করি এই ট্রিটমেন্টের সাথে আমাদের অনেক অ্যান্টিবায়োটিক ডোজ দিতে হয়, অনেক পেইন কিলার দিতে হয়, সেই জায়গা থেকে কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা ওই ওষুধগুলোর পাশাপাশি যে ওষুধগুলো আপনারা ইয়া করেন সেটা কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে, এই দুইটা জিনিসই আসলে জানতে চাই আপনার কাছে। আচ্ছা তাহলে প্রথম আসলে আমি জাস্ট বলি যে যদি প্যানক্রিয়াটাইটিসটা সময় মতো রোগটা ধরা না যায় এবং চিকিৎসা যদি সময় মতো না করা হয় তাহলে সবচেয়ে বড় যে প্রবলেম গুলো তৈরি হয় এটা আমি একটু আগে বলতেছিলাম, এটা এক নম্বর হচ্ছে আমাদের হার্ট, যে সেই হার্টের সিস্টেম ইনভলভ করে তাকে হচ্ছে শকে নিয়ে যায়, হার্ট অ্যাটাক করে এই পেশেন্ট গুলো, তার এরিদমিয়া যে হার্ট রেট বেড়ে এরিদমিয়ার সমস্যা হয়, তারপরে এই পেশেন্ট গুলো কিডনিতে গিয়ে কিডনিকে ফেল করে দেয়, আর এই পেশেন্ট গুলোর যখন ম্যানেজমেন্ট ঠিক মতো না হয় এই জিবার মিডিয়েটরস কিছু মার্ক মিডিয়েটর রিলিজ হয় সেগুলো এরকম শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়, যখন এটা আবার ফুসফুসে যায় তখন সে শ্বাসকষ্টের সমস্যা রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বলি সেটা থেকে আলটিমেটলি তার রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে, সেগুলো রক্তে গিয়ে আমরা বলি ডিআইসি, এটা হচ্ছে ব্লাডের একটা সমস্যা যেটা থেকে আলটিমেটলি ডেথের দিকে রোগী মৃত্যুর চলে যায়, ডিআইসি ডেভেলপ করে, তারপরে শরীরে তার ক্যালসিয়ামের ডেফিসিট দেখা দিতে থাকে যে ক্যালসিয়ামের অভাব তৈরি হয়, তার ক্যালসিয়ামের অভাব হয় এদিকে শরীরে চর্বি জমতে থাকে আবার, আর তিন নাম্বার হচ্ছে এদিক দিয়ে আবার তার গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, ক্যালসিয়াম কমে যাচ্ছে সেখানে লিপিড বেড়ে যাচ্ছে আর গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আলটিমেটলি গ্লুকোজ বেড়ে একটা লং টার্ম ধরে তার ডায়াবেটিস ডেভেলপ করে, এবং এই পেশেন্ট গুলোর অনেকদিন ধরে যাদের ক্রনিকের দিকে চলে যায় তাদের মেন্টাল বেশ কিছু প্রবলেম তৈরি হয়, হ্যাঁ তাদের বেশ কিছু খিটখিটে মেজাজ, ইরিটেবিলিটি তৈরি হয়, তাদের চোখে দেখতে ভিজুয়াল ডিস্টারবেন্স তৈরি হয়, এগুলো আসলে হচ্ছে যদি বলি যে ট্রিটমেন্ট সময় মতো না হলে এই ধরনের এটা বলি সিস্টেমিক ওভারঅল সারা শরীরের উপর এই ধরনের ইফেক্ট হয়, আর কিছু ইফেক্ট হয় ঠিক যেখানে আমাদের অগ্ন্যাশয়টা সেখানে, এই অগ্ন্যাশয়টা যেহেতু ফুলে যায় তার চারপাশে পানি জমে, হ্যাঁ আমরা বলি একুইট ফ্লুইড কালেকশন হয়, সারা শরীরে অ্যাসাইটিস হয়, সারা শরীরে পানি এরকম ছড়ায় পড়ে, তার ফুসফুসের মধ্যে পানি চলে যায়, প্লুরাল ইফিউশন বলে এটাকে, হ্যাঁ ফলে আলটিমেটলি দেখা যায় একটা টাইম পরে তার একটা সিস্ট তৈরি হয়, আমরা বলি প্যানক্রিয়াটিক সিউডোস, একটা সিস্ট বড় টিউমারের মতো সিস্ট তৈরি হয়, তার প্যানক্রিয়াসের মধ্যে ইনফেকশন থেকে পুজ হয়, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হয়ে যায়, এগুলো হচ্ছে যদি সময় মতো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা না হয়। আচ্ছা আর সেকেন্ড অংশ হচ্ছে যেটা বললেন যে ড্রাগ, যেহেতু এটাতে এই পেশেন্ট গুলোর পেইনই মূল কমপ্লেইন, হ্যাঁ আমি জাস্ট ওই থ্রোদরই বলি, আমি যে বেচের আর কি 97-99 আমাদেরই বেচের একবার হলো একটা ফ্রেন্ডের একটা ছোট বাচ্চা মাহিন প্রবাবলি আমার যদি নাম ভুল না হয়, ওই ছেলের জন্য এরকম আমাদের বেশ অনেকজন পোস্ট দেওয়া হলো, তার বারবার এরকম প্যানক্রিয়াটাইটিস এর অ্যাটাক হচ্ছিল, আলটিমেটলি তার যত জায়গায় চিকিৎসা হচ্ছিল বারবারই হচ্ছিল, তো এটার পরে আসলে তারা চিন্তা যে তারা ইন্ডিয়া যাবে এটার একটা ব্যাটার ইয়ার জন্য, তো আমরা আসলে গ্রুপ থেকে তখন আমাদের প্যানেল থেকে ওর জন্য কিছু ফান্ড কালেক্ট করে আলটিমেটলি সে ইন্ডিয়াও যায়,
তো ইন্ডিয়া হয়ে গিয়েও আলটিমেটলি ওখানেও যা পরীক্ষা নিরীক্ষা করে আলটিমেটলি তার রোগটা ক্রনিক অবস্থায় চলে যায়, যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যেটা বলতে যাচ্ছি। এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা বড় হচ্ছে এরকম কন্টিনিউয়াস প্রসেসটা যখন থেকে যায়, ফলে হয় কি এরকম পেশেন্ট গুলো হয় কি যে বারবার যখনই ব্যথা উঠে তাকে তো ব্যথার ওষুধ দিতে হচ্ছে, ফলে একটা লং টাইম পরে যে রোগীগুলোর বারবার ব্যথার ওষুধ পাচ্ছে তারা এই ব্যথার উপর ওষুধের উপর একটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, যেটা আমি বলতে চাচ্ছি যে ড্রাগ মানে যে সাইড ইফেক্টের একটা বড় অংশ হচ্ছে ডিপেন্ডেন্সি। তার মধ্যে ব্যথার ওষুধ ছাড়া তার ব্যথা কমে না, ফলে তার হচ্ছে দেখা যায় বারবারই ব্যথা হলে ব্যথার ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে। তো এইটা আলটিমেটলি ব্যথার ওষুধ যখন বেশি পরিমাণ সেটা কিডনিতে ক্ষতি করে। হ্যাঁ, ব্যথার ওষুধ গুলো এরকম আমাদের বিভিন্ন অর্গান গুলোকে ড্যামেজ করে দেয় এই ব্যথার কেয়ার গুলো। আর অ্যান্টিবায়োটিকের বিষয়টা আসলে যদি আমরা কোন সার্জারি বিশেষজ্ঞের আন্ডারে থেকে সঠিকভাবে চিকিৎসা নেই তাহলে আসলে অ্যান্টিবায়োটিকের মানে সাইড ইফেক্ট যেগুলো জেনারেল হয় এরকম ছাড়া মানে মিস ইউজ কিছু হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমরা যদি ডাক্তারের কাছে না গিয়ে কোয়াক বা হচ্ছে পল্লী চিকিৎসকদের তাহলে হয়তো দেখা যায় এসব অ্যান্টিবায়োটিক ওরা দেখা হলো একদিন দুদিন দিয়ে বন্ধ করে দিল, তাতে হলো কি এই অ্যান্টিবায়োটিকের একটা রেজিস্টেন্সি ডেভেলপ করার মানে এই অ্যান্টিবায়োটিকটা পরবর্তীতে কাজ না করার একটা প্রবণতা দেখা দিতে পারে। কিন্তু কোয়ালিফাইড ডক্টরের কাছে গেলে আসলে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যে পেশেন্ট গুলো আসলে আইসিইউ তে থাকে, আইসিইউ আসলে এমন একটা জায়গা যেখানে হচ্ছে এই অ্যান্টিবায়োটিক বা ইয়ার দরুন হতে হতে এই অ্যান্টিবায়োটিক গুলোর বিরুদ্ধে সেখানেই নতুন জীবাণু তৈরি হয়। ফলে অনেকদিন যারা ধর আইসিইউ তে থাকতে হয় তাদের দেখা যায় যে জীবাণু গুলো তার তো ছিল সেটার বাইরে আইসিইউ থেকেও নতুন জীবাণু তার মধ্যে সংক্রমিত হয়, ফলে এই ধরনের প্রবলেম আসলে পরবর্তীতে দেখা দিতে পারে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বললেন আপনি। আমি আবার একটু কুশল জয়ের কাছে যেতে চাই। আপনার এখন কি সাউন্ডটা ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছেন? আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন কুশল জয়? হ্যাঁ, কিন্তু গুড়া গুড়া হয়ে আসছে শব্দ। আচ্ছা, তো এখন কি শোনা যাচ্ছে কথা? আমার মনে হচ্ছে আজকে ওনার ভীষণ নেট প্রবলেম, যেহেতু উনি গ্রামের বাড়িতে আছেন। ভেঙে আসছে নিশ্চয়ই, ওনার একটু এটা নিয়ে অসুবিধাই হচ্ছে আজকে। তো আমরা অনেকগুলো বিষয় অলরেডি জেনে গেছি আর কি। এখন জয় শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে কিন্তু খুব ভেঙে ভেঙে আসছে, মানে নেটওয়ার্ক অবস্থা বড়ই খারাপ। আমি এখানকার থেকে এসে দেখি। ঠিক আছে, আমি আমি একটু ভাই ফয়সাল ভাইয়ের কাছে আবার আর একটু যেতে চাই, যদিও উনি আজকে এত তথ্য দিয়েছেন এই বিষয়ে জানার হয়তো অনেক কিছুই আসে, কিন্তু তারপরে অনেক কিছুই মনে হয় জেনে গেছি ওনার কাছ থেকে। তো এক, আমরা দুই ধরনের প্যানক্রিয়াটাইটিস জানি, মানে এই যে ক্রনিক যেটা, এই মানে ক্রনিক থেকে আপনি একবার বলেছিলেন যে এটা ডায়াবেটিক এর দিকে মুভ করতে পারে। তো আসলে যখন এই এই মানে এই ক্রনিক থেকে বিষয়টা ডায়াবেটিক এর দিকে যাবে, এটা কি প্রিভেন্ট করার কোনো ওয়ে আছে আপনার কাছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থায়? বেসিক্যালি যদি আসলে প্যানক্রিয়াটাইটিস ডিজিজটার কথা বলি, প্যানক্রিয়াটাইটিস ডিজিজটা যখন একুয়েট প্যানক্রিয়াটাইটিস হয়, আমি বলছিলাম যে আসলে মেকানিজমটা কি, সেটা হলো সেই এনজাইম গুলো তার নিজের অর্গান কি শত্রু মনে করে, সে নিজেকেই নিজে ধ্বংস করতে থাকে। ফলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আসলে যখন ট্রান্সফার হয় তখন হয় কি সেই সেল গুলোর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। ফলে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেলে যে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, ফলে সেল গুলোই যদি মরে যায় এটা আসলে প্রিভেন্ট করার কোনো অপশন আর থাকে না, কারণ এটা একটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, মানে এই ডেস্ট্রাকশন বিষয়টা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস যেটাকে কোথাও থামাইয়া দেওয়া যায় না। বরং আমরা যেটা করতে পারি যে এই প্রসেসটা যাতে স্লো হয়, অথবা এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যাদের হয়ে গেছে তাদের ম্যানেজমেন্টের অংশে আমরা কি করতে পারি এইটা নিয়ে বরং মানে আমি কথা বলতে পারি, যেটা হয়তো ম্যানেজ মেনটেন করলে তারা এরকম ব্যথা বা এরকম একটা কন্ডিশন নিয়েও মোটামুটি সে একটা স্মুথ লাইফ ডিল করতে পারবে। জি, আমরা ওইটাই জানতে চাই তাহলে আপনার কাছে। জি, একটু যদি ডিটেইল করেন। তাহলে জাস্ট আমি যদি ওই একটা প্রসঙ্গে গিয়েছিলাম যে ওই আমাদের এক বন্ধুর ছোট বাচ্চা, তো আলটিমেটলি ও হচ্ছে কি
ওই ইন্ডিয়াতে চিকিৎসা করে ওরা একবার এরকম প্ল্যান ওখান থেকে নিছিল যে সার্জারি করবে, মানে আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে গেলে একেবারে শেষ দিকে গিয়ে কিছু সার্জারির অপশন আছে, যে অংশটা একেবারেই কার্যকর নয় সেটাকে ফেলে দিয়ে অন্য একটা রাস্তা তৈরি করা, এটা হলো সার্জারির অংশ। তবে আমরা সবসময় চেষ্টা করি এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্টদেরকে ওষুধের মাধ্যমেই এবং কিছু মেথড ফার্মাকোলজিক্যাল কিছু আপনার কিছু ড্রাগ মডিফিকেশন কিছু ড্রাগ মডিফিকেশনের মাধ্যমে তাদেরকে ট্রিট করার চেষ্টা করি, যাতে এভাবেই সে ভালো থাকতে পারে। আমি একবারই বলছিলাম যে সার্জনদের কাছে অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা একটা আসলে আগুনের সাথে খেলা করা, ফলে আমরা সহজেই যেতে চাই না সার্জারির দিকে, আমরা চেষ্টা করি সার্জারিতে না গিয়েই সামহাও তাকে ম্যানেজ করার জন্য। তা আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর আসলে তখন ওই মানে কিভাবে প্রেজেন্ট করবে এটা খুব বলা হয় নাই। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই পেশেন্ট গুলো ওই যে একটা হিস্ট্রি দিবে যে তার বারবার এরকম অ্যাটাক হয় এবং এটার জন্য সে হসপিটাল যেতে হচ্ছে তাকে, এবং একটা হিস্ট্রি এরকম দিবে যে তার কন্টিনিউয়াস একটা ব্যথার ওষুধ খেতেই হচ্ছে, ব্যথা হচ্ছে। এবং ওরা ইম্পর্টেন্টলি একটা বলেন, আমি জাস্ট ওনার সাথে যোগ করি, যোগ আসনের ইয়ে দেখাচ্ছিলেন যে কুশোর রায় ভাই, মানে এখানে ঠিক একটা আসনের মধ্যেই আমরা বলি যে এই পেশেন্ট গুলো সামনের দিকে ঝুঁকে থাকে, দিস ইজ আমরা বলি জাস্ট প্রেয়ার, মুসলমানরা যে প্রেয়ার করে মোহামেডান প্রেয়ার পজিশন, এই একটা পজিশনে গেলে সে ব্যথা কম লাগে, এটা রুগী নিজেই এটা সে অভ্যস্ত হয়ে যায়, সে যখনই তার এরকম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে রুগীগুলো সে ব্যথা যখন হয় সে সামনের দিকে ঝুঁকে গিয়ে তার নিজের ব্যথাকে কমানোর চেষ্টা করে, ফলে এটা আসলে একটা আসলে ব্যথা কমানোর একটা পেশেন্টের সেলফ মেডিকেশন। আমি যদি বলি যে রুগী এটা করবে, বাকিগুলো তো ডক্টর করবে আর একটা বড় অংশ এই অংশটা সে নিজে করবে, যখনই ব্যথা হবে সামনের দিকে ঝুঁকে যাবে। আর কিছু পদ্ধতিগুলো আমি এখন বলে দিচ্ছি যেগুলো আসলে মেনটেন করলে মানে হয়তো তাদের লাইফ স্টাইলটা অনেক স্মুথ হবে। এর একটা বড় অংশ হচ্ছে আমরা বলি ট্রিট দ্য ডিপেন্ডেন্সি, হ্যাঁ, বা ট্রিট দ্য এডিকশন। এডিকশনটা কি? তাহলে এখানে হলো দুই রকম এডিকশন, একটা আমি বলতে চাইছিলাম যে যে ব্যথার ওষুধ, তাদের ব্যথার ওষুধই যদি খেতে হয় তাহলে ব্যথার ওষুধের পরে একটা এডিকশন তৈরি হয়। আর দুই নম্বর এডিকশন কি? এই যে যারা অ্যালকোহলিজম বা যারা হচ্ছে সিগারেট স্মোকিং করে, এই ধরনের যাদের বদ অভ্যাস আছে, যারা যেটা হচ্ছে তাদের এটা ছাড়া চলে না, তাদের দিন দিন অ্যাবিউজ হয়ে যাচ্ছে, তারা এটার সাথে হ্যাবিচুয়েটেড, এরকমদেরকে এরকম ইয়াতে আমরা এমন কন্ডিশনে একজন সাইকোলজিস্টের সাথে দেখা করতে বলি, আমরা বলি উনার একটা কাউন্সিলিং এর মধ্যে থাকতে, তাহলে হচ্ছে উনি তার লাইফ স্টাইল মডিফিকেশনে সাহায্য করতে পারে। আমি আমাদের বেচের কথাই যদি বলি, জাস্ট মনে হয় দু একটা প্রোগ্রাম আগেই আমাদের এক ফ্রেন্ড ডক্টর সামিনা, ও হচ্ছে অ্যাডাল্ট এন্ড অ্যাডোলেসেন্স সাইকিয়াট্রিস্ট, যেমন ও খুব ভালোভাবে এই ব্যাপারগুলো বলে, এবং আমার পরামর্শ হচ্ছে এ ধরনের কোন প্রবলেম হলে ওর সাথে অনলাইনে অথবা যে কোনো একজন সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিস্টের সাথে কাউন্সিলিং এ আমরা যেতে পারি এ ধরনের এই এডিকশনটা প্রিভেন্টের জন্য। দুই নম্বর অংশটা থাকে হচ্ছে হলো যেহেতু যে জিনিসটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, এটা হলো ব্যথা, তো সামহাও আমরা ব্যথাটাকে কিভাবে ম্যানেজ করব, এটার জন্য আমরা আমাদের ভাষায় বলি যে যে স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে হচ্ছে ব্যথার ওষুধটাকে অল্প অল্প মাত্রায় বাড়াবো, একবারেই হাই ডোজের ব্যথার ওষুধ দিয়ে দিব না, প্রথম আমরা চেষ্টা করব সিম্পল ওষুধ প্যারাসিটামল বা এগুলোতে ব্যথা কমে কিনা, এটাতে না কমলে আমরা এর পরের ধাপের কিছু ওষুধে যাবে, এর পরের ধাপে না গেলে এর পরের আরেকটু ব্যথার ওষুধে আমরা যেতে পারি। এইভাবে করলে হবে কি, রুগী আর ওইটার উপর 100% ডিপেন্ডেন্ট হবে না, যে সরাসরি ব্যথার ওষুধ খুব পাওয়ারফুলটা খেয়ে ফেলবে না, সে তখন এরকম একটা প্রোটোকলে থাকলে তার তখন দেখা যাবে অল্প ব্যথার ওষুধই তার কাজ হওয়া শুরু করবে। আর তিন নম্বর অংশ হচ্ছে যাদের ইন্ট্রাক্টেবল পেইন, যে ব্যথা কোনোভাবেই কমতেছে না, এরকম ক্ষেত্রে আমরা বলি যে আপনার অ্যানেস্থেসিওলজিস্ট অথবা যারা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট ডক্টর আছেন, ওনারা হচ্ছে যেটা ওই নার্ভ গুলোকে আর ওই ব্যথাটা কমে আসে, ফলে এই দুই নম্বর অংশটা হচ্ছে যে সামহাও আপনি কিভাবে এই পেটের ব্যথাটা কমাতে পারি, ফলে পেটের ব্যথা কমানোর হলো এগুলো স্টেপ। এটা আমি যা বলতেছি এগুলো আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যাদের হয়ে গেছে ওদের অংশ। তো এক নম্বর হচ্ছে আমরা এডিকশনটাকে প্রিভেন্ট করব, এডিকশনটাকে কমানোর চেষ্টা করব। দুই নম্বর আমরা ড্রাগ দিয়ে পেইন কিলার বা ব্যথার ইয়াটাকে কমানোর চেষ্টা করব। তিন নম্বর যে অংশটা আসে সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, ডায়েটারি কিছু মডিফিকেশন আনতে হবে, সেটার জন্য একজন আসলে ডায়েটিশিয়ান খুব ভালো বলতে পারে। আমি আজকে প্রোগ্রামে ডায়েটিশিয়ান থাকলে হয়তো খুব ভালো হতো, যেহেতু নেই আমি জাস্ট এই অংশটা বলে দিচ্ছি। তো ওদেরকে আমরা অ্যাডভাইস করি যে তারা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, কারণ এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যে রোগীগুলো তাদের এই ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাবারগুলো হজম করতে পারে না, কারণ ওই যে তাদের এনজাইমগুলো জায়গা মতো পচতে পারে না, এর আগেই তার অ্যাক্টিভ হয়ে যায়,
ফলে হয় কি তাদের সবসময় দেখা যায় চর্বি জাতীয় খাবার হজম হতে সমস্যা হয়, ফলে এই পেশেন্ট গুলো চর্বি জাতীয় খাবার কম খাবে। হ্যাঁ, কিন্তু তারা বেশি খাবে প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তাহলে হচ্ছে তারা ভালো থাকতে পারবে। তারা বেশি প্রোটিন আর কার্বোহাইড্রেট খাবে, তারা লো ফ্যাট কম পরিমাণ চর্বি জাতীয় খাবার খাবে। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে তাদেরকে এই এরকম ইয়ার জন্য যে বললাম যে চর্বিতে যে ভিটামিন গুলো মানে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, ফলে তাদের যেহেতু চর্বি পরিপাক হতে পারে না, তাদের এই ভিটামিন গুলো শরীরে কোনো কাজে লাগতে পারে না, ফলে আমরা হয় কি ভিটামিন বি টুয়েলভ এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট, আমরা এইসব পেশেন্টদেরকে বাইরে থেকে ভিটামিন বি টুয়েলভ, বি সিক্স এই ভিটামিন গুলো আমরা বাইরে থেকে প্রোভাইড করতে পারি। তাহলে হচ্ছে এইগুলোর যে ডেফিসিয়েন্সির জন্য যে সমস্যাগুলো হওয়ার কথা এগুলো থেকে তারা রেহাই পাবে। আর হচ্ছে এই হলো মূল অংশ। আর সর্বার লাস্ট যেটা, ট্রিট দ্য ডায়াবেটিস মেলাইটাস, যেহেতু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর একটা সিকিউরিটিতে আমরা বলি আফটার 10 to 20 years মোস্ট অফ দ্য পেশেন্ট উইল ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস উইচ ইজ নন প্রিভেন্টেবল। এটা কোনো কিছু দিয়ে প্রিভেন্ট করার সুযোগ নাই, কারণ তার ওই সেলই ড্যামেজ। হ্যাঁ, ফলে হচ্ছে তার ডায়াবেটিস হয়তো লং টার্মে ডেভেলপ করে, সবার করবে বলতে চাই না, কিন্তু এটা আসলে কার কতটুকু ওই অগ্নাশয়টা আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে তার কি ডায়াবেটিস ডেভেলপ করবে কিনা। যদি তার বিটা সেলটা বেশি পরিমাণ এফেক্টেড হয় তাহলে তার ডায়াবেটিস ডেভেলপ করবে। ডায়াবেটিস ডেভেলপ করলে আসলে একজন ডায়াবেটিশিয়ানের কনসাল্টে আমরা মুখের ওষুধ অথবা ডায়াবেটিস খুব বেশি পরিমাণ আনকন্ট্রোল থাকলে ইনসুলিন প্রোভাইড করে আমরা এই রোগীদের ডায়াবেটিসটা ম্যানেজ করব। এটাই মূলত আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট গুলোর জন্য আমাদের অ্যাডভাইস এবং ম্যানেজমেন্টের মূল অংশ। অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন ডাক্তার ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে প্রোগ্রামটা আজকে প্রায় শেষ প্রান্তে, তার আগে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে কুশল রায় জয় ইন্টারনেট সমস্যার কারণে তাকে আজকে সেট থেকে বিদায় নিতে হয়েছে আগে। তো আশা করি আমাদের নেক্সট কোনো প্রোগ্রামে উনি আবার থাকবেন এবং উনি ওনার পারফরমেন্সটা দিতে পারবেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সেটে ছিলেন এবং আমাদের সাথে এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন। এবং আমি এটা বিশ্বাস করি যে আজকে ফয়সাল ভাই যত সুন্দর করে, কতটা সুন্দর করে এই যে প্যানক্রিয়াটাইটিসটা বুঝিয়ে বললো এবং এই প্যানক্রিয়াটাইটিস এর কারণে যে ইন্টারনাল আরো কত কত অসুবিধা হয় এবং সেখান থেকে কি করণীয়, তো এই বিষয়ে আমার মনে হয় এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। এবং এর পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে আপনাদের কারো কারো এই ধরনের সমস্যা আছে, আপনারা স্বাস্থ্য বাজারের সাথে যোগাযোগ করতে পারেন। ফয়সাল ভাই সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের এই সার্ভিস আপনাদের যে কোনো রকমের সুবিধা অসুবিধা এবং সহযোগিতায় স্বাস্থ্য বাজার এবং আমাদের ফয়সাল ভাই আপনাদের পাশে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। ফয়সাল ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমিও এটা বলতে চাই আসলে স্বাস্থ্য বাজারে এখন এই কোভিড এর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আসলে অনলাইন কনসালটেশনটাকে বেশ গুরুত্ব দিচ্ছি, ফলে আমি নিজে যেহেতু আসলে সার্জারি বিশেষজ্ঞ, আমাদের অপারেশন অবশ্যই করতে হয়, কিন্তু যেই পেশেন্ট গুলোর অপারেশনের আগেই অথবা মুখের কনসালটেশনের মাধ্যমেই তাদেরকে আমরা কিছুটা সাহায্য করতে পারি, এরকম সুযোগ যারা নিতে চান আমি বলবো সার্জারির যে কোনো সমস্যা নিয়ে আমি স্বাস্থ্য বাজারের সাথে আছি। আপনারা যে কোনো ধরনের প্রবলেম মনে করলে আমার অনলাইন কনসালটেশন গ্রহণ করতে পারেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।